উজ্জ্বল দৃষ্টান্ত এবং তার কাছ থেকে কিছু অনুকরণীয় আসলে পেয়েছি। হয়তো আরও কিছুদিন যদি পেতাম হয়তো আমরা ভবিষ্যতের জন্য একজন প্রকৃত রাজনীতিবিদ, একজন একটা প্রকৃত মানুষ হয়ে উঠতে পারতাম। তো এটা আমি মনে করি শুধুমাত্র গণস্বাস্থ্য প্রতিষ্ঠান কিংবা তার সাথে যারা মিশেছে তাদের জন্য না, এটা পুরো দেশের জন্য একটা অপূরণীয় ক্ষতি। এবং তার একটা গ্রহণযোগ্যতা কিন্তু দেখেছেন, যেমনিভাবে মানে বিরোধীদের কাছেও তার একটা অবস্থান ছিল, আবার সরকারি দলের কাছেও তার কিন্তু একটা অবস্থান ছিল। সম্মানের দিক থেকে কেউ তাকে আসলে কমতির আসনটাতে দেয়নি, কারণ সেই যোগ্যতাটা কিন্তু তিনি আসলে অর্জন করতে পেরেছিলেন। এবং যে কোনো মানুষ তার কাছে আসলে খালি হাতে ফিরে না, একজন রিক্সাওয়ালাকেও যেখানে বসিয়ে কথা বলেছেন, কোনো বিআইপি লোক আসলেও ওই যে তার পাঁচতলায় আমরা তিনতলা যে বসত ওপেন ওই জায়গাটি, এবং দেখেছেন তার এই রকম একজন মানুষ তার চলাফেরা শার্ট প্যান্ট কাপড় চোপড় একেবারেই সিম্পল। তো এইরকম একজন মানুষ এটা স্বাভাবিকভাবেই আমি মনে করি যে শতাব্দীতে একজন হয়তো আসে, তো তার মতো দ্বিতীয় আর কেউ আমরা পাবো কি না আমরা জানি না। আল্লাহ তাকে বেস্ট নসিব করুক, এবং তার কাছ থেকে কাছাকাছি যারা মিশেছেন তারা তার জীবন থেকে যদি অনুসরণ করে কিছু শিখতে পারেন সেটা আমি মনে করি তার সান্নিধ্যের প্রকৃত একটা শিক্ষা হবে। আমরা চেষ্টা করি কাজে কর্মে রাজনীতিতে সব জায়গায়, আমি ব্যক্তিগতভাবে অন্তত তার পুরো জীবনটাই অনুসরণ আসলে, কীভাবে লন্ডনের মতো একটা রঙিন শহরে থেকে আবার মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে এসে আপনার অসুস্থ মুক্তিযোদ্ধাদের চিকিৎসা করা এবং একজন সাধারণ মানুষের মতো একজন ওই সময়ের ওই আমলের একজন ডাক্তার হয়েও সাধারণ মানুষের মতো জীবনযাপন করা, গ্রামে ছুটে যাওয়া, নারীদের আপনার ক্ষমতায়নের জন্য, নারীদের কর্মসংস্থানের জন্য তাদের সুযোগ তৈরি করে দেওয়া, এবং সরকারি দল বিরোধী দল আমলা এমন কোনো লোক নাই যে যার প্রোগ্রামে যার ডাকে তিনি রেসপন্স করেন নাই। আমার সাথে খুব ভালোভাবে দেখা হয়েছিল যে সমকাল এবং চ্যানেল 24 তাকে একটা সংবর্ধনা দিয়েছিল, সেখানে আর কি একটু ভালোভাবে কথা বলার সুযোগ হয়েছিল। আর এরপরে তিনি আমাকে একবার আসতে বলেছিলেন, কিন্তু আমি তখন দেশের বাইরে ছিলাম আসলে, এটা দুর্ভাগ্য যে হয়তো কিছু বলার জন্যই শেষে ডেকেছিলেন। কারণ তিনি যখন ডাকতেন তিনি বলতেন যে আমরা তরুণদেরকে দেখে আগামী বাংলাদেশের স্বপ্ন দেখি, তোমাদের তরুণদের এগিয়ে আসতে হবে, প্রতিবাদ করতে হবে, মানুষের পাশে থাকতে হবে। ইভেন আমরা ঢাকায় প্রতিবাদ করি, এই গত বছর রোজার ঈদের কথা আমাকে বলছিলেন তোমরা ঢাকায় পড়ে থাকলে তো হবে না, তোমার কনস্টিটিউয়েন্সি গোছাতে হবে। তা আমি বললাম তাহলে এলাকায় কাজ করব, এই ঈদের সময় আপনি কিছু সহযোগিতা করেন, 1600 মানুষের জন্য শ্যামাই চিনি পোলাওয়ের চাল এরকম 1600 প্যাকেট এখান থেকে গণস্বাস্থ্য থেকে আমাকে দিয়ে দিয়েছেন, আমি এলাকায় নিয়ে সেগুলো বিতরণ করেছি। এবং কোভিডের সময় থেকেই আমাদেরকে সাংগঠনিক ব্যক্তিগতভাবে ইভেন আমাদের ছাত্র যুবক তরুণদের চিকিৎসার ক্ষেত্রে ব্যাপক একটা সহযোগিতা করেছে। এবং এটা শুধু আমাদের ক্ষেত্রে সেটা না, তার কাছে যারাই এসেছে তিনি দল মত জাতপাত দেখেননি, এটা তার একটা বৈশিষ্ট্য ছিল। থ্যাংক ইউ।